হাই এভরিওয়ান, আমি তন্ময়, তুমি দেখছো মাস্টেকাডেমিক। মাস্টেকাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক বাইনারি টু অক্টাল কনভার্সন, অর্থাৎ বাইনারি সংখ্যাকে কীভাবে খুব সহজে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় সেটাই আজ আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শিখব। উদাহরণ নম্বর ওয়ান, এখানে দেখো 1100101001 একটা বাইনারি সংখ্যা আছে। এই সংখ্যাটাকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখাতে হবে। প্রথমে দেখো, আমি এই সংখ্যাটা একটু নিচে লিখি, 1100101001। আমাদের প্রথম কাজ হবে এই বাইনারি সংখ্যাটাকে ডান দিক থেকে বাঁ দিকে একটু কাউন্ট করা। কিভাবে কাউন্ট করা? তিনটে ডিজিট নিয়ে কাউন্ট করব, যেরকম এই যে প্রথম তিনটে ডিজিট, পরবর্তী তিনটে ডিজিট, তারপরের তিনটে ডিজিট। এখানে এসে দেখো দুটো ডিজিট আছে, একটা ডিজিট কম পড়েছে, সেটার জন্য আমরা এখানে একটা জিরো বসিয়ে দেব। কোনো সংখ্যার বাঁদিকে জিরো বসালে তার কোনো ভ্যালু থাকে না, সেই জন্য এখানে তিনটে ডিজিট কভার করার জন্য এখানে একটা জিরো বসিয়ে দেব। এবার দেখব, আমরা যখন বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন শিখেছিলাম তখন সেখানে দেখো এরকম টু টু দি পাওয়ার সামথিং গুণ করেছিলাম, টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, এরকম করে লিখে গেছিলাম। এটার মানে কি দাঁড়ায়? টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান মানে টু, টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে ফোর। এবার এখানে এই ম্যাথগুলো সলভ করার জন্য এই জিনিসগুলোই অ্যাপ্লাই করব। কিভাবে করব একটু সহজ টেকনিক দেখে নাও। এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি, এই সংখ্যাগুলোর উপরের দিকে এরকমভাবে ওয়ান টু ফোর লিখে যাব। ওয়ান টু ফোর কীভাবে এলো? টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান মানে টু, টু টু দি পাওয়ার টু মানে ফোর। প্রত্যেকটার জন্য সেটাই লিখব, ওয়ান টু ফোর, এখানে ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর। এবারের কাজ হলো যেখানে যেখানে জিরো আছে সেই জিরোর উপরে যে ডিজিটটা লিখেছি সেটা কেটে দেবো। এখানে আর এখানে জিরো আছে, তাহলে এই ফোর আর টু কাটা গেল, কাটা গেলে এখানে পড়ে থাকলো কত? ওয়ান। সেই ওয়ানটাই হবে অক্টাল নাম্বার 001-এর জন্য। একই রকমভাবে এখানে দেখো, শুধুমাত্র এখানে জিরো আছে, তার উপরের ডিজিট কাটলাম, অর্থাৎ ফোর কেটে দিলাম। ফোর কেটে দিলে এখানে থেকে গেল টু আর ওয়ান, টু প্লাস ওয়ান করলে হয় থ্রি, তাহলে এখানে লিখবো আমরা থ্রি। এখানে দেখো জিরো জিরো, অর্থাৎ এইটা এটা কেটে দিলাম, এখানে ওয়ান থেকে গেল, সো এখানে লিখব ওয়ান। এখানেও দেখো শুধুমাত্র ফোরটা কেটে গেল, বাকি টু আর ওয়ান থেকে গেল, টু প্লাস ওয়ান করলে থ্রি। তাহলে দেখো আমরা এই যে বাইনারি সংখ্যাটা দেখেছি, এই বাইনারি সংখ্যাটার অ্যান্সার আমরা এখানে লিখব 3131। এটা হচ্ছে অক্টাল সংখ্যা, তাই বেজ 8। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবার দেখব পরবর্তী উদাহরণ, অর্থাৎ উদাহরণ নাম্বার টু। এখানে যদি এরকম পয়েন্টের একটা বাইনারি সংখ্যা থাকে সেটাকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় সেটা এখন শিখে নেব। প্রথমে আমি এই সংখ্যাটা একটু লিখি এখানে, 1100101 পয়েন্ট, 1100101। এখানে আমরা একই পদ্ধতিতে পয়েন্টের আগের অংশকে ডান দিক থেকে বাঁ দিকে তিনটে করে ডিজিট কাউন্ট করব। এখানে তিনটে, তার পরবর্তী তিনটে, এখানে এসে দেখলাম একটাই ডিজিট আছে, তাহলে এটাতে তিনটে কভার করতে গেলে আমাকে বাঁ দিকে আরও দুটো জিরো দিতে হবে, হয়ে গেল তিনটে। এবার পয়েন্টের পরের অংশকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে তিনটে করে কাউন্ট করব, তাহলে এখান থেকে তিনটে, এখান থেকে তিনটে, এখানে এসে দেখলাম একটা ডিজিট আছে, তাহলে এর পরে দুটো জিরো দিয়ে আমাকে তিনটে ডিজিট কভার করতে হবে। কারণ আমরা জানি পয়েন্টের আগের অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য বাঁদিকে জিরোর যেমন কোনো ভ্যালু নেই, পয়েন্টের পরে সেরকম ডান দিকে জিরোর কোনো ভ্যালু নেই, সেজন্য আমরা পয়েন্টের পরে ডান দিকে এখানে তিনটে ডিজিট কভার করার জন্য দুটো জিরো এক্সট্রা দিয়ে দিলাম। একইভাবে পয়েন্টের আগের অংশে এখানে বাঁদিকে দুটো জিরো এক্সট্রা দিলাম তিনটে ডিজিট কভার করার জন্য। এবার এটার জন্য একই পদ্ধতিতে আমরা 1 2 4 1 2 4 যেরকম লিখছিলাম সেরকম লিখে যাব। এখানে লিখি 1 2 4 1 2 4 1 2 4। এই লেখাটা অবশ্যই ডান দিক থেকে বাঁদিকে হবে, এখানকার জন্য সেটা লিখি 1 2 4 1 2 4, এবং এখানে 1 2 4।
এবার দেখো আমরা এদিক থেকে কাউন্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে আছে এখানে আর এখানে জিরো, তাহলে এটা এটা কেটে গেল, শুধু ফোর থেকে গেল। এখানে তাহলে ফোর লিখব, এখানে জিরো এখানে আছে, এখানে আছে, শুধু টু থেকে গেল, টু লিখব, এখানে জিরো শুধু এখানে আছে, তাহলে বাকি আছে ফোর আর টু, ফোর প্লাস টু করলে সিক্স, এখানে সিক্স লিখব, এখানে পয়েন্টের সোজা পয়েন্টই থাকবে। এখানে দেখো জিরো এখানে আছে, তাহলে টুটা কাটবে, ফোর প্লাস ওয়ান করলে এখানে পেয়ে যায় ফাইভ, এখানে টুটা কাটবে, ফোর প্লাস ওয়ান করলে এখানে পেয়ে যায় ফাইভ, এখানে টু আর ফোরটা কেটে গেলে শুধু ওয়ান থেকে যাচ্ছে। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা এভাবে লিখতে পারবো, এই বাইনারি সংখ্যার জন্য অক্টাল সংখ্যা সেটা হচ্ছে 155.624 বেজ 8। এরকম ধরনের ভিন্ন ভিন্ন বাইনারি সংখ্যা নিয়ে সেটাকে এই সহজ পদ্ধতি ব্যবহার করে তোমরা অক্টাল নাম্বার বের করা প্র্যাকটিস করতে পারো, এবং সেটা সরাসরি আমাকে মেসেজ করে জানাতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে। আমি চেষ্টা করব তোমাদের সব ম্যাথগুলো চেক করে তার প্রপার রিপ্লাই দেওয়ার। এবার দেখব অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে উদাহরণ নম্বর ওয়ানে দেখো 3154 একটা অক্টাল সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখাতে হবে। এখানে আমি সংখ্যাটা একটু লিখি 3154। এবার আগের নিয়ম অনুসারে আমরা ডান দিকে রাফে এখানে একটু লিখি 124। এখন দেখো এখানে প্রথম ডিজিট হচ্ছে থ্রি, থ্রি এর বাইনারি সংখ্যা বের করার জন্য আমাদের এই পোর্শনটা সাহায্য নিতে হবে। কত কত যোগ করলে থ্রি হয়, এখানে টু প্লাস ওয়ান থ্রি, তাহলে এখানে টু এবং ওয়ানের এখানে আমরা ওয়ান বসাবো এবং বাকি জায়গাটা জিরো বসিয়ে দেবো। তাহলে থ্রি এর জন্য আমরা ভ্যালু লিখতে পারি জিরো ওয়ান ওয়ান, সো এখানে লিখবো জিরো ওয়ান ওয়ান, এটা থ্রি হয়ে গেল। এবার পরবর্তীতে আছে ওয়ান, ওয়ানের জন্য দেখো অলরেডি এখানে একটা ওয়ান আছে, তাহলে ওয়ানের নিচে ওয়ান হবে এবং বাকি দুটো জিরো, তাহলে ওয়ানের জন্য এখানে আমরা লিখবো জিরো জিরো ওয়ান। এবার দেখবো ফাইভের জন্য কত যোগ কত করলে ফাইভ হয়, ফোর প্লাস ওয়ান করলে ফাইভ, অর্থাৎ এই ফোরের এখানে ওয়ান এবং এই ওয়ানের এখানে ওয়ান, বাকি টু থেকে যাচ্ছে এখানে জিরো, সো ফাইভের জন্য আমরা লিখবো ওয়ান জিরো ওয়ান। এবার দেখো ফোর, ফোরের জন্য কত লিখবো, এখানে দেখো অলরেডি ফোর আছে, ফোরের নিচে শুধু ওয়ান লিখে দেবো এবং বাকি দুটো ডিজিট জিরো হয়ে যাবে, তাহলে ফোরের জন্য লিখবো এখানে ওয়ান জিরো জিরো। তাহলে এই 3154 অক্টাল নাম্বারের জন্য এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বাইনারি সংখ্যা। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ডাউট বা কোয়েরি থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সব ডাউট বা কোয়েরি ক্লিয়ার করে দেওয়ার। উদাহরণ নাম্বার টুতে দেখো 35.125 একটা অক্টাল নাম্বার আছে, এই সংখ্যাটাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটা এখন দেখাবো। প্রথমে আমি এখানে 35.125 সংখ্যাটা লিখলাম, এবং একই নিয়ম অনুসারে আমরা এখানে 124 লিখব ডান দিক থেকে বাঁ দিকে। এবার এখানে দেখো থ্রি এর জন্য আমরা কত কত যোগ করলে থ্রি পাই, টু প্লাস ওয়ান থ্রি, অর্থাৎ এখানে এবং এখানে ওয়ান হবে, এখানে জিরো হয়ে যাবে, তাহলে এখানে লিখব জিরো ওয়ান ওয়ান। ফাইভের জন্য ফোর প্লাস ওয়ান ফাইভ, অর্থাৎ ফোরের এখানে ওয়ান, ওয়ানের এখানে ওয়ান, বাকি জায়গাটা জিরো, সো ফাইভের জন্য আমরা লিখতে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান। এবার যেহেতু পয়েন্ট আছে এখানেও আমরা পয়েন্ট লিখব, পয়েন্টের পর প্রথম ডিজিটটা হচ্ছে ওয়ান, সেই ওয়ানের জন্য এখানে দেখি শুধু এখানে ওয়ান আছে, তার বাকিগুলো হচ্ছে জিরো, সো এখানে লিখব জিরো জিরো ওয়ান। তার পরের ডিজিট হচ্ছে টু, এখানে টু আছে, টু এর নিচে ওয়ান লিখে দিলাম, বাকি জায়গাগুলো জিরো দিয়ে কভার করে দিলাম, তাহলে টু এর জন্য লিখতে পাচ্ছি জিরো ওয়ান জিরো। এবং লাস্ট ডিজিট হচ্ছে ফাইভ, যেখানে ফোর প্লাস ওয়ান করলে ফাইভ হয়, সো ফোরের এখানে একটা ওয়ান, ওয়ানের এখানে একটা ওয়ান, এবং বাকি জায়গাটা অর্থাৎ টু এর এখানে জিরো লিখে দিলে ফাইভ পেয়ে যাবো, অর্থাৎ ওয়ান জিরো ওয়ান। সো 35.125 অক্টাল সংখ্যার জন্য আমরা নির্ণেয় বাইনারি সংখ্যা পাব 0111001.0010101, এবং যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা পেয়েছি তার জন্য এখানে আমরা বেজ
2 লিখব আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো ডাউট বা কোয়েরি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সব ডাউট সব কোয়েরি ক্লিয়ার করে দেওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এন্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকো সুস্থ থাকো মাস্টেকাডেমিকের পাশে থাকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই